হ্যালো বন্ধুরা, আজকে আমাদের উদ্দেশ্য মেহেরপুর। আমরা এই যে আমাদের সেই বাইকে উঠে গেছি, ঐতিহ্যবাহী বাইকে। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে মেহেরপুর। আমরা এই মুহূর্তে চলে এসেছি কপোতাক্ষ নদের উপরে, হালকা বিরতি নিচ্ছি। আমাদের জাহাঙ্গীর ভাই, তিনি কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও করছেন।
পুরো একদম জঙ্গল জঙ্গল একটা ফিল আসতেছে। এখানে ভিতরে প্রচুর পরিমাণে গাছপালা, বাগান, একটা বট গাছ পুরো এলাকাটাকে একটা জঙ্গলে পরিণত করে রেখেছে একদম। পাশে কিন্তু কপোতাক্ষ নদ, আমরা একদম কপোতাক্ষ নদের পূর্ব সাইডে আছি, পূর্ব সাইডে এই মাজারটা সম্পূর্ণটা। এতক্ষণ ধরে যতগুলো জায়গা ঘুরলাম সব কিন্তু একটা বট গাছের ভিতরে সীমাবদ্ধ। এখানে কিছু যারা এখানে বিভিন্ন দর্শনার্থীরা ঘুরতে আসেন তাদের নামগুলো এখানে খুব সুন্দরভাবে অনেকে লিখে রেখেছেন, 2019 অনেকে আবার তারিখ লিখে রেখেছেন, এপাশে অনেকে নাম লিখে রেখেছেন। জাহাঙ্গীর ভাই কিন্তু প্রচন্ড মনোযোগ সহকারে সবকিছু দেখছে। দেখার মতো উপভোগযোগ্য একটা জায়গা, আর বিষয়টা গা ছমছম একটা অবস্থা, জঙ্গল মনে হচ্ছে যেন জঙ্গল, আমাজন জঙ্গল, ভয়ঙ্কর একটা পরিবেশ। তবে খুব ভালো লাগছে এরকম একটা জায়গা যে আসলে আমাদের খুব কাছাকাছি আছে, আমরা জানতাম না। এপাশে উত্তম আছে, ভাইপো ভিডিও চলছে, কেমন লাগছে জায়গাটা? খুবই সুন্দর একটা জায়গা এবং মানে ভয়ঙ্কর একটা পরিবেশ, ভয়ঙ্কর, সবচেয়ে বড় কথা হচ্ছে ভয়ঙ্কর। এখানে মানে আমার মনে হয় রাতে যদি কেউ আসে তাহলে ওই আপনার হিন্দি সিনেমা বা ইংলিশ সিনেমা হরর মুভির মতন সিচুয়েশন তৈরি হতে পারে। এখানে খুব ভালোই লাগছে যে চারিদিকে যে বট গাছের শিকড়গুলো নেমে গেছে তার ভিতরে বিভিন্ন ধরনের এই যে গাছগুলো, ছোটো ছোটো গাছগুলো হয়েছে একটা, মানে খুব কম লোকই এখানে আসে। এর ভিতরে কয়েকটা কবরস্থান আছে ওই যে ওই সাইডে। আর এবারে কিন্তু আমরা সেই মূল যে মাজারটা যাকে কেন্দ্র করে এই জায়গাটা সেইখানটা দেখবো, আমরা কিন্তু এখনও সেই জায়গাটায় যাইনি, সেটা এবার দেখবো।
এই মুহূর্তে আমি ঠিক যেখানটাতে দাঁড়ায় আছি, আমার সামনে এখানে, এই যে এখানে একটা মানে বহু পুরনো একটা কুয়ো, জলের কুয়ো, যার ধ্বংসাবশেষ এখনো অবশিষ্ট আছে কিছুটা বোঝা যাচ্ছে। এখানে অনেক গভীর একটা কুয়ো ছিল, যেটা আস্তে 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 পরবর্তীতে মাটি পড়ে পুরনো হয়ে গেছে, আর রক্ষণাবেক্ষণ সেইভাবে করা হয় না যেহেতু, যে কারণে এটা পুরনো হয়ে গেছে। একদম মাজার শরীফের ঠিক পেছনে এই কুয়োটা ছিল, মাজার শরীফের একদম পেছনে। এখানকার ইতিহাস এত বেশি পুরনো যে স্থানীয় কোনো মানুষও যেটা সঠিকভাবে বলতে পারে না, তারা শুধু দেখেছে, তার বাবা দেখেছে, তার দাদা দেখেছে। কুয়ো এখানে ছিল, কুয়োটা ঠিকই এর পিছনে ছিল, এখানে বুঝে গেছে এই কুয়োটা। গাছে গাছে কিন্তু প্রচুর পরিমাণ পাখি, বিভিন্ন ধরনের পাখি আছে ভেতরে, গহীন একটা জঙ্গল মতো আর কি, যারে বলা যায়। এখানে গাছের আকৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে একটা কুমিরের মতন গাছের শিকড়, আর এই সাইডে আছে একটা অনেকটা দেখলে মনে হবে যেন ঘোড়ার মতো আর কি। যে এই সাইডে ওখানে কিছু ছেলে মেয়ে, মেয়ে বলা যাবে না, ছেলেরা ফ্রি ফায়ার খেলতেছে তাদের সময় কাটানোর জন্য। এখানে খুব ঠান্ডা পরিবেশ, আবহাওয়াটা খুব ঠান্ডা, যদিও আমার গরম লাগতেছে। তারা ফ্রি ফায়ার খেলতেছে, গেম খেলতেছে, অনেকে ফেসবুক চালাচ্ছে, সময় কাটানোর জন্য তাদের জন্য একটা পারফেক্ট জায়গা। এখানে বছরে কিন্তু একটা করে খুব সুন্দর একটা করে উৎসব হয়, বহু দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে। তারা দুদিন, সম্ভবত দুই দিন ধরে এখানে অনুষ্ঠান হয়। দুজন আছে, জাহাঙ্গীর এবং উত্তম, দুজনে কুয়োর পর্যবেক্ষণ করতেছে, তারা কুয়োটা দেখার চেষ্টায় আছে। আমি প্রথম যখন আসছিলাম এখান থেকে 7-8 বছর আগে, তখন মোটামুটি কুয়োটা বোঝা যায় তো, কিন্তু এখন আর সেটা কোনো রকমভাবেই বোঝা যাচ্ছে না। তবে কিছু অংশ, ভাঙাচোরা অংশ আছে সেখানে। এখন ঘুরলাম, অনেক ঘোরাঘুরি করলাম, দেখলাম এবারে আগরবাতি নিয়ে আসলাম, আগরবাতি জ্বালাবো, তারপরে আমরা এখান থেকে রওনা দিব। হ্যাঁ, সব কিছু। তবে আমি এই মুহূর্তে 1 বস্তা টাকা চাই, আমরা 1 বস্তা টাকা চাই, 1 বস্তা টাকায় মানে ক্যামেরা ট্যামেরা কিনবো, গাড়ি কিনবো, এই যে ব্লগিং করে বেড়াবো, এই তো ওই জন্য ভালো একটা ক্যামেরা দরকার। পুরোটাই ঘুরে দেখলাম, আর সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এখানে একটি লাইব্রেরি আছে, আর দেখাশোনা করার জন্য লোক আছেন, তবে এখানে একটি লাইব্রেরি আছে। আমি জানি না এখানে লাইব্রেরির সিস্টেমটা কী, তবে একটি লাইব্রেরি আছে 1990 সাল থেকে। এই জিনিসটা খুবই ভালো লাগছে দেখে। আর এখন আমাদের ঘোরা শেষ, আর এবার বাড়ি ফেরার পালা। আর পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটা অবশ্যই জেনে যাবেন, সবাইকে তারপরেই জানাবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আর অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না।